নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকে রেসিপি ভাপা পিঠা। বন্ধুরা, আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের প্রেশার কুকারে ভাপা পিঠা বানিয়ে দেখাবো কেমন করে বানাতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যেদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসি, সবার আগে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিয়ে যাক কিভাবে আমি প্রেশার কুকারে ভাপা পিঠা বানাচ্ছি। তো পিঠা বানাবার জন্য প্রথমে আমি একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। বন্ধুরা, ভাপা পিঠাতে কিন্তু খুব একটা লবণ দিতে হয় না। এখন এই লবণ দিয়ে এই চালের গুঁড়োটা একটু মাখিয়ে নেব। দেখুন, আমি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর এই চালের গুঁড়ো আর দুধটা মাখিয়ে নেবো। বন্ধুরা, যে দুধটা আমি এখানে দিচ্ছি, এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দিচ্ছি। তবে বন্ধুরা, একদম কিন্তু ঠান্ডা না, একটু উষ্ণ উষ্ণ গরম থাকতে হবে, এরকম অবস্থায় দিতে হবে। এরকম করে অল্প অল্প করে দুধ দিতে হবে আর এই চালের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। দেখুন, আমার মনে হচ্ছে আর একটু দুধ লাগবে, তার জন্য আমি আর সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা, আমি দুধ দিয়ে এই চালের গুঁড়োটা মাখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জল দিয়েও এই চালের গুঁড়োটা মাখিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তবে দুধ দিয়ে মাখালে আর একটু বেশি ভালো লাগবে এই। আর দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থায় এই চালের গুঁড়োটা মাখাতে হবে। ঠিক এরকম, একদম শুকনোও না আবার একদম ভেজাও না। যখন দেখবেন হাতের মধ্যে নিয়ে এরকম দলা পাকালে দলা হয়ে যাচ্ছে, আবার একদম ঝরঝরে হয়ে পড়ছে না, মানে একটু দলা দলা করে পড়ছে, তখন বুঝতে হবে এই চালের গুঁড়োটা মাখানো ঠিকঠাক হয়েছে। দেখুন ঠিক এরকম। দেখুন, এই চালের গুঁড়োটা আমি আরও প্রায় 7-8 মিনিট ধরে এরকম করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নেব। এই দেখুন, আমি আরও কিছুক্ষণ এই চালের গুঁড়োটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই চালের গুঁড়োটা যত ভালো করে মাখাবেন তত কিন্তু এই ভাপা পিঠাগুলো ভালো হবে, মানে খেতেও ভালো হবে আবার পিঠাগুলো খুব সুন্দর সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট ছোট্ট ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িতে এই চালের গুঁড়োটা চেলে নেব। দেখুন, এরকম করে হাত দিয়ে একটু এরকম করলেই কিন্তু নিচ দিয়ে কত সুন্দর করে পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সবগুলো চালের গুঁড়োই আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, এই নারকেলটা আমি কুড়িয়ে নেব। দেখুন, নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে পাটালি গুড় নিয়েছি, এই গুড়টা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার চলুন পিঠাগুলো বানিয়ে নিই। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা প্রেশার কুকারে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। ওদিকে জল গরম হতে হতে বন্ধুরা, আমি এদিকে একটা পিঠার বাটি রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা মাটির পাত্র নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের বাটিতেও এই পিঠাটা বানাতে পারেন। এবারে এই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু শুকনো চালের গুঁড়ো, যাতে এই পিঠা বানানোর সময় এই পাত্রের গায়ে লেগে না যায়। এবার আমি যে গুঁড়োটা চেলে রেখেছিলাম তার থেকে কিছুটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এর মাঝখানে একটা গর্ত রাখতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, যে গুড়টা আমি কেটে রেখেছিলাম সেই গুড়। আর বন্ধুরা, এই ভাপা পিঠার মধ্যে কিন্তু গুড় আর নারকেলটা বেশি দিলেই ভালো লাগে। তবে বন্ধুরা, এমন বেশি দেবেন না যাতে এই পিঠাগুলো ছেড়ে ছেড়ে যায়, সেরকম কিন্তু দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দিয়ে দেওয়ার পর আবার এই চালের গুঁড়োটা দিয়ে এই বাটিটা ভরে দিতে হবে, আর হালকা একটু চাপ দিয়ে চাপ দিয়ে এই বাটিটা ভরতে হবে। তবে বন্ধুরা, একদম কিন্তু বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এরকম একটু হালকা চাপ দিয়ে দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা সুতির কাপড় নিয়েছি, এই কাপড়টা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর
এই কাপড় থেকে কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, মানে চিপে নিয়েছি। এবারে এই কাপড়টা দিয়ে এই বাটিটা এরকম করে মুড়িয়ে দিতে হবে, দেখুন ঠিক এরকম ভাবে। এবারে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারের মুখটা এরকম করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে অবশ্যই কিন্তু বন্ধুরা এর ওপর থেকে এই ক্যাপটা খুলে নিতে হবে। এবারে দেখতে পাচ্ছেন একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের ওপরে দিয়ে দিচ্ছি একটা ফানেল। বন্ধুরা এরকম করে যদি আপনারা পিঠা বানান তাহলে কিন্তু এই পিঠা বানানোর সময় যে আপনার হাতে তাপ লাগতে পারে কিংবা ভাপ লাগতে পারে সেটা কিন্তু লাগবে না। এবারে এই ফানেলটা ধরে ঠিক এরকম করে প্রেশার কুকারের উপরে দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে খুব সাবধানে এই ফানেলের ওপর থেকে এই মাটির পাত্রটা তুলে নিতে হবে। আর বন্ধুরা এই কাজটা খুব সাবধানে করবেন যাতে এই পিঠার গুঁড়োটা এলোমেলো না হয়ে যায়। এবারে এরকম করে এই কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটা হয়ে যাবে। আর ওই পিঠাটা হতে হতে বন্ধুরা আমি আরও একটা পিঠা রেডি করে নিচ্ছি। আমি আবার আগের মতো সেই চালের গুঁড়ো দিয়ে এই পাত্রটা একটু মুছে নিচ্ছি। আমি আবার আগের মতো এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু গুড়, আবার দিয়ে দিচ্ছি নারকেল। আর বন্ধুরা এই পিঠাগুলো যে শুধু গুড় আর নারকেল দিয়ে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এর মধ্যে আপনি চিনি কিংবা রসগোল্লা দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন আমি গুড় আর নারকেলটা দিয়ে দিয়েছি, আবার এরকম করে এই গুঁড়োটা দিয়ে এই পিঠার বাটিটা ভরে দিতে হবে। ভরে দিয়ে আস্তে আস্তে এরকম করে চাপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে হবে। দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে। আমি আবার সে আগের মতো একটা কাপড় দিয়ে এই পিঠাটাও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এরকম করে নিচটা পেঁচিয়ে নিতে হবে। এটাও হয়ে গেছে। এবার আমি এই কাপড়টা খুলে দেখে নিচ্ছি এই পিঠাটা হয়েছে কিনা। আর এই কাপড়টা খোলার সময় কিন্তু বন্ধুরা খুব সাবধান, দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে। এবারে এই পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর পিঠাটা হয়েছে। আমি আবার গ্লাসের উপর এই ফানেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবার পর পিঠাটা ফানেলের উপর দিয়ে দিলাম। আর বন্ধুরা আপনাদের আমি যেরকমভাবে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি এরকমভাবে পিঠা বানালে কিন্তু আপনাদের হাতে ভাপ লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনারা প্রেশার কুকারের উপরেও এই কাপড়টা খুলে নিতে পারেন, আবার এরকম করে গ্লাসের উপরেও এই কাপড়টা খুলে নিতে পারেন, তাহলে হাতে ভাপ লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। আবার এরকম করে ঢেকে দিতে হবে। আর বন্ধুরা এই প্রেশার কুকারে পিঠা বানানো কিন্তু খুবই সোজা, একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। আবার ঠিক এরকম করে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আমি আবার এই পিঠাটা দেখে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা যখন এই পিঠাটা দেখবেন মানে চেক করবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রেখে এই পিঠাতে হাত দেবেন, তাছাড়া কিন্তু ভাপ লাগতে পারে। দেখুন এই পিঠাটা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই পিঠাটাও কিন্তু কত সুন্দর হয়েছে। আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার সবগুলো পিঠা বানানো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই পিঠা বানানোর বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।